নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে আলোচনা করতে চলেছি মকর রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব অনেকেই কমেন্টস করছেন যে মকর রাশির আর ভালো হবে না মকর রাশি মানে পড়া কপাল এটা হচ্ছে সব থেকে বাজে রাশি এর কোনো দিন ভালো হয়নি আর হবেও না এরকম প্রচুর কমেন্টস আমার এসছে তো আমি তাই ঠিক করলাম মকর রাশির এই যে দ্বিতীয় চরণ সাড়ে সাতির চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে যে শুরু হচ্ছে এই নিয়ে আমি এই ভিডিওতে বিশদে জানাবো প্রত্যেকেই একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি শুনবেন কারণ একটু বিস্তারিত আলোচনা আছে একটু সময় লাগবে এই ভিডিওটি প্রথমেই আপনাদেরকে জানায় মকর রাশি তিনটা নক্ষত্র আছে একটা হচ্ছে উত্তর একটা হচ্ছে শ্রবণা আর একটা হচ্ছে ধনিষ্ঠা তো এই তিনটা নক্ষত্র মকর রাশির উপর পাশ করে অর্থাৎ শ্রবণা নক্ষত্র হচ্ছে মকর রাশির ডাইরেক্ট মাঝখানে মিডিল নক্ষত্র অর্থাৎ উত্তর কিছুটা আপনার ধনুতে থাকে শ্রবণা একদম সম্পূর্ণরূপে মকর রাশিতে থাকে এবং ধনিষ্ঠা কিছুটা মকর রাশিতে এবং কিছুটা কুম্ভ রাশিতে অবস্থান করে তো আমি সব সবথেকে ভালোর যদি রাশি হয়ে থাকে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির একদম পারফেক্ট রাশি এবং আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো হতাশ হবেন না কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমরা যে দেশে বাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ আর ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ অর্থাৎ মকর রাশি যতই আঘাত প্রত্যাঘাত আসুক না কেন একে কোনোদিন দমন করা যায় না আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি প্রথম এবং মকর রাশির যে তিনটা নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র কারণ এটি মা সরস্বতীর জন্ম নক্ষত্র এবং আপনাদের উত্তরাশা নক্ষত্রও ভালো এবং ধনিষ্ঠা নক্ষত্র ভালো ধনিষ্ঠা মানে যেখানে ধন জমা হয় অর্থাৎ ধনের একটা প্রাদুর্য দেখা যায় এই নক্ষত্রে তো আমি আপনাদেরকে এবার জানাবো এই মকর রাশির দ্বিতীয় চরণ অর্থাৎ দ্বিতীয় পর্ব সাড়ে সাতির কী দেশ দিতে চলেছে প্রত্যেকেই তো খারাপ বলে আচ্ছা খারাপ খারাপ বলা যায় কিন্তু তার থেকে কোন কোন দিকে ভালো দিকটা তো বলা কেউ ছট করে বলতে চায় না শুনুন প্রথম কথা প্রত্যেকেই চায় জীবনটা যেন ভালো মতন মানুষের গুছিয়ে চলে মানুষ সকালে উঠে প্রতিদিন চায় আমার যে আজকের দিনটা যেন ভালো হয় তেমনি আমি আজকে এই ভিডিওতে জানাবো অনেকেই বলছে মকর রাশির দ্বিতীয় চরণ খুব খারাপ সময় আসছে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো খারাপ না খারাপের মধ্যে অনেক আমি ভালো আপনাদেরকে এর ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি প্রথম কথা শনিদেব চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে নিচ ঘরে প্রবেশ করছেন অর্থাৎ মকর আছে সক্ষেত্রিক শনিদেব দেখুন আপনারা একটা হিসাব দেখুন তো আপনারা কি আপনাদের নিজের বাড়িকে কোনোদিন ক্ষতি করবেন নিজের বাড়ির কোনো ক্ষতি করবেন ঠিক নিজের ঘরকে কেউ কোনো দিন ক্ষতিগ্রস্ত করে না অর্থাৎ নিজের ঘরে যখন ঢুকবে শনি কিছুটা হলো দুর্বলতা হয় শনি দুটি ঘর আছে একটা হচ্ছে কুম্ভ রাশি আর একটা হচ্ছে মকর রাশি তো এই যে মকর রাশিতে যখন ঢুকবে শনিদেব অর্থাৎ তখন কোন কোন ঘরে দৃষ্টি দিবে মকর রাশিতে ঢুকার পরে পরে শনিদেবের দৃষ্টি থাকবে আপনার তৃতীয় আপনার সপ্তম এবং আপনার দশম স্থানে দৃষ্টি দিবে তৃতীয় স্থান থেকে কি বিচার করি আমরা যোগাযোগ কমিউনিকেশন দশম স্থান থেকে কি করি দেখুন দশম স্থানে তুঙ্গ ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুলা রাশির ঘরের দৃষ্টি দিচ্ছে তুঙ্গ ঘর তো এখান থেকে আমরা কর্মের বিচার করি সপ্তম ঘরে আমরা ব্যবসার বিচার করি বিয়ের বিচার করি আপনার পার্টনারশিপ বিজনেসের বিচার করি সপ্তম ঘর থেকে তো প্রথমেই আপনাদেরকে জানাই এই তৃতীয় ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ভালো একটা যোগাযোগ তৈরি হবে এই দু হাজার কুড়িতে যে যোগাযোগ আপনাদের ভবিষ্যতে জীবনে অনেক কাজে লাগবে বড় বড় রাজনৈতিক লোকের সঙ্গে আপনাদের আলাপচারিত হবে যোগাযোগ হবে এবং আপনারা অনেক নতুন নতুন কানেকশান পাবেন কারণ তৃতীয় ঘরে শনির দৃষ্টি নতুন নতুন যোগাযোগ সৃষ্টি করবে এবং যারা এডুকেশান নিয়ে চিন্তিত ছিলেন তাদের এডুকেশনের দিকে ভালো হবে যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের উচ্চশিক্ষায় ভালো ফল দিবে এবং হায়ার লেভেলে ভালো একটা জায়গায় যেতে চলেছে এবং দশম স্থানে তুঙ্গ ঘরে মকর শনিদেবের দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন কর্মের যোগ কর্মপ্রাপ্তি কর্মে পদোন্নতি একাধিক দিকে সফলতা আপনাদের আসবে শনিদেব দিবে প্রত্যেকে তো বলছে যে শনিদেবে এই শনির সাড়ে সাতই চললে পিতা মাতা মারা যায় দেখুন আমি আপনাদেরকে বলি প্রথম কথা কোনো মানুষই অমর নন প্রত্যেকেই এসছেন এই পৃথিবীতে প্রত্যেকে একদিন কাজ শেষ হয়ে গেলে ঠিক সময় মত তাকেও চলে যেতে হবে তো এই বিষয়ে যে সাড়ে সাথে চললেই যে মারা যাবে এমন কোনো ব্যাপার নয় হ্যাঁ সাড়ে সাতি কী করে যে আপনারা কিছু জ্ঞানত ও অজ্ঞানত ভুল করেন তো এই ভুলের পানিশমেন্টটা আপনারা এই সাড়ে সাতি পিরিয়ডে পান আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আমরা জ্ঞানত ভুল করি অজ্ঞানত ভুল করি এই পানিশমেন্টটাই কিন্তু শুনিদেব দেয় অর্থাৎ আপনাকে একটা খাঁটি মানুষ তৈরি করে শনিদেব স্ট্রাগেল করাবে কিন্তু আলটিমেট আপনাদেরকে এনে দিবেই দায়িত্ব কথাটা প্রথম কথা যখন উত্তরাশা নক্ষত্রে ঢুকবে আপনাদের কিছু কি মকরাশিতে ঢুকছে তখন সেক্ষেত্রে আপনাদের আস্তে আস্তে উন্নতি দেখতে পাবেন যখন শ্রবণা নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে তখন আপনাদের চারিদিক থেকে একটা অপরচুনিটি আসবেই আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি অনেক কিছু লট অফ চেঞ্জ হতে চলেছে মকর রাশির জীবনে আরে বাবা খারাপ তো আছে খারাপের মধ্যে কিছু কিছু ভালো দিকও আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আছে যখন ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ ধন যেখানে স্থিতু হয় তখন যখন শনিদেব এই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন তখন আপনাদের অর্থনৈতিক ভাব খুব ভালো করবে মজুদ করবে দৃঢ় করবে যার জন্য আপনারা গাড়ি বাড়ি জমি জায়গা অ্যাসেট অনেক কিছু প্রপার্টি কেনার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে শনি দেব শুধু নেন না আপনাদেরকে শিক্ষা দিয়ে অনেক কিছু এই শনি দেব অনেক কিছু দিয়ে যান শুধু যে খারাপ 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 তা নয় যখন শুভ আপনার ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে না আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো হবে অনেকে বলে এই সাড়ে সাথিতে একদম নিঃশেষ করে দেয় শেষ করে দেয় হ্যাঁ আমি মানছি কথাটা কিন্তু এই সাড়ে সাথি পিরিয়ডেও আপনাদেরকে অনেক দিকে ভালো ফল দিবেই আপনাদের অর্থনৈতিক ভাব ভালো করাবে যখন ধনিষ্ঠা নক্ষত্রে আসবে আপনারা মিলিয়ে রাখুন আমার কথাটি অবশ্যই আপনারা করবেন আর যারা বলছেন না মকর রাশি কিছু হবে না 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 আমি আপনাদেরকে এখনো বলছি এতটা হতাশ হবেন না হতবাগা রাশি নয় মকর রাশি আমরা যে দেশে বাস করছি সে ভারতবর্ষ হচ্ছে মকর রাশি দেশ অর্থাৎ মকর রাশি একটা শ্রেষ্ঠ রাশি এবার বলি আপনাদের মকর রাশির দীর্ঘদিন ধরে যেটা আইনের জটিলতা চলছিল সেই জটিলতা কাটতে চলেছে শত্রু নিয়ে এতদিন শত্রুতা এতই আপনাদের মানে ব্রাজিল করছিল সে শত্রুতা আপনাদের কমতে লেগেছে শত্রু পরাজিত হবে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু এটা হবে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে ঢুকার মাত্র মাত্রে হবে না ধীরে 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 শত্রু বিনাশ আপনাদের হবে যে শত্রু আপনাদের দীর্ঘদিন শত্রুটা করে আসছিল সেই শত্রু অনেকটাই দমন হবে এই সাড়ে সাতি পিরিয়ডে এই সাড়ে এই সাড়ে সাতির পিরিয়ডে আপনাদের স্ট্রাগেলের পাশাপাশি এই আড়াই বছরের মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় পর্বে এবং এই সময় আপনারা গাড়ি ঘোড়া যেগুলো চালান খুব সাবধানে চালাবেন ছোটোখাটো দুর্ঘটনা চোট আঘাত আপনাদের লাগতে পারে এবং আপনাদের শরীরের দিকটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে শরীরগত দিকে একটু সাবধান থাকুন সতর্ক থাকুন দেখবেন সেই মতো সমস্যা আসবে না এই সাড়ে সাতই পিরিয়ডে অনেকেই বলছে যে আমার শেষ হয়ে যাবে না আমি আপনাদেরকে আবারও বলি যা হবে ভালোর জন্যই হবে ভালো হবে শনিদেব আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবেন যেমন শিক্ষা দিবেন পাশাপাশি আপনাদেরকে একটা খাঁটি সোনাতে পরিণত করে দিয়ে যাবেন অর্থাৎ চা ভুল আমরা করি জ্ঞান তো অজ্ঞানই ভুল করে কেউ কেউ বলে আমি তেমন কিছু করিনি তাও কেন নিশ্চয় সেই জন্য আপনার এরকম সমস্যা আসছে তো এই সময় আপনারা অনেস্টি মেনটেন করুন দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই কাটবে তো এই শনি দু হাজার কুড়িতে চব্বিশে জানুয়ারিতে এই ট্রানজিটের ফলে মকর রাশির যেমন যোগাযোগের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে এডুকেশনের দিক ভালো দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের বিবাহ বা ব্যবসার দিকটাও আস্তে আস্তে খুলতে লাগবে এবং আপনাদের কর্মপ্রাপ্তি কর্ম কর্মযোগ অর্থাৎ তুঙ্গ ঘরে শনিগ্রহের দৃষ্টি কর্মপ্রাপ্তি কর্মযোগ সাকসেস আপনাদের আসতে বাধ্য এবং যারা বিয়ের ব্যাপারে চিন্তা করছেন না তারা ঠিক অক্টোবর নভেম্বর থেকে বিয়ের ব্যাপারে এগিয়ে এগিয়ে চলুন দেখবেন আপনারা সাকসেস পাবেন আপনারা অবশ্যই তিরিশে মার্চের পর থেকেও যদি আপনারা বিয়ের ব্যাপারে এগান তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে সেক্ষেত্রে আপনাদের বিয়ের ব্যাপারে সাকসেস হবেই এবং এডুকেশনের দিকে শুভ ফল প্রদান করবে তো মকর রাশি ভয়ের ব্যাপার নেই আমি আপনাদেরকে বলছি সাবধানে থাকুন তো শেষ কথা এই ভিডিও শেষে আপনাদেরকে বলি মকর রাশির আশা করি খুব একটা এই দ্বিতীয় চরণে খারাপ হবে না আপনাদের এই দ্বিতীয় চরণ ভালো হবে ছোটোখাটো সমস্যা তো থাকবে সে সমস্যাগুলো বাদ দিয়ে ভালোর দিকটা খুঁজে নিন সাবধানে থাকুন দেখবেন সমস্যা সমস্যায় মনে হবে না খারাপ 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 তো সবাই বলতে পারে ভালো দিকটা কজন বলতে পারে ভয় দেখিয়ে লাভ নেই ভয় ভীতি দেখিয়ে লাভ নেই যে শনি সাড়ে সাতি মানেই খারাপ না শনি সাড়ে সাতি মানে আমি বলবো খারাপ নয় শনি সাড়ে সাতিতে আপনাকে একটা ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা আসবে আমি ওই যে আপনাদেরকে বারবার বলছি স্ট্রাগেল আছে কিন্তু আপনাদের সাকসেসও আছে পরিশ্রম করুন দেখবেন সফলতা আপনার দৌড় করায় শনি গ্রহ হচ্ছে ন্যায়কারক গ্রহ এই জন্য আপনারা সৎ পথে থাকুন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন মকর রাশির ভালো হোক শুভ হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি